পরবর্তী প্রশ্ন শেখ অনলাইনে তমিম আল নামক এক মানুষ একজন মানুষ কিছু ভালো ভালো কথা বলে যুবকদের জঙ্গিবাদিকে ডাকছে ওই যুবকদের নসিয়ামুলক কিছু যদি কিছু বলতেন দেখুন ওনার সম্পর্কে আমি এই তথাকথিত এই নিজে ছদ্মবেশ ধারণকারী নামে চলা চলা যেটা আমাদের এই সালফেসাল নীতি নয় কখনো সেই এই অসদ্য সদ্যাবরণ চলা এই মানুষটি বিভিন্নভাবে আমাকেও ভয় আল্লাহকে ভয় করতে বলছে আমি আল্লাহকে ভয় করি আল্লাহ আল্লাহকে ভয় করি আল্লাহ আমাকে দোয়া করে আল্লাহ আমাকে তাকওয়া দেন আল্লাহ বলে আল্লাহ জিদনা হুদা নোয়া ওয়া নৌকা আল্লাহকে দোয়া করে দেন হেদে হৃদয় তাকওয়া বাড়িয়ে দেন আলহামদুলিল্লাহ এবং বাড়িয়ে দেন তো তিনি আমাকে যেই জিনিসগুলো নিয়ে আমি তাকে বলেছি আমি তাকে কিন্তু ব্যক্তিগত আক্রমণ করছি না আমি তাকে বলছি যে তার নীতিটা মানহাজটা পুরোটাই ভুল ভুল কিরকম তিনি যুবকদেরকে যেটার দিকে আহ্বান করতেছেন জঙ্গিবাদ দিকে আহ্বান করেন নজবিল্লাহ ইসলাম জঙ্গিবাদকে প্রথম দিন থেকে হারাম ঘোষণা করেছে আপনার সবাই আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের ইসলামের নামে জঙ্গিবাদ বইটা পড়বেন আপনি বুঝতে পারবেন যে ইসলামের জঙ্গিবাদের কোনো স্থান নেই অথচ এরা কিছু মানুষকে বের করতে চায় ঘর থেকে কোথায় নিয়ে যাবে এটাও বলে না বের শুধুমাত্র আগুন লাগাই দিতে চায় দেশের মধ্যে একটা আগুন লেগে দিচ্ছে এবং এদেরকে দেন বলেন যে আচ্ছা তোরা কী করবি দেখি কোথায় যাবি কী কিছুই করতে পারবে না কিছু করেও না শুধু যুবকদেরকে একটা আবেগের মধ্যে একটা একটা আবেশের মধ্যে রাখতে চাই যে আমি এই করে ফেললাম ওই এটা দিয়ে ইসলাম কোনো ইসলাম কোনো বলে না ইসলাম যেটা বলেছে যুবকদেরকে দিনের উপর ইমানের উপর প্রতিষ্ঠা করুন আমলের উপর প্রতিষ্ঠা করুন যুবকদেরকে সহি দিন প্রতিদিন জানান তাদেরকে ইসলাম সরিয়ে জানান তাদেরকে ফিক্স জানান তাদেরকে দিনের বিভিন্ন মাসাইল জানান আকাম জানান এগুলি তাদেরকে জানান জানান তাদেরকে বলেন যে বর্তমান অবস্থার এই সমস্যাগুলো তাদেরকে বলেন যে সমস্যার জন্য জেহাদ থাকবে কিন্তু জেহাদকে নিয়ে আপনার আপনাদের যে পদ্ধতি সবকিছুর জেহাদ নিয়ে যুবকদেরকে বিভিন্ন মসজিদে বিভিন্ন জায়গাতে যে যুবকদেরকে নিয়ে এই জাতীয় এ করা বিভিন্ন প্রচেষ্টা চালানো এটা কিন্তু সরিয়ে বিরোধী কাজ কারণ জেহাদের এই কাজগুলো সর্বেসারীন কখনো করে দেখাননি আপনারা বিভিন্ন বইয়ের একটা অংশ কাটে দেখায় এরা এদের কাজে হলো এটা কী করবে একটা অংশ কেটে দেখাবে আর ওদের শেখ পাবে কে আউদি অথবা মুম যেদেরকে আমরা কখনো আলেম বড় আলেম হিসেবে কখনো আমরা দেখিও নাই মানুষদের মধ্যে এদের কাজই হলো এটা আমাদের শেখ বলতেন যে বেদাতীদের কাজে হচ্ছে এটা যে তারা কি করে তাদের শেখকে বড় বড় করে ফাঁফিয়ে ফুলিয়ে তোলে আমরা কিন্তু ফাঁফিয়ে ফুলতে হবে না আমাদের শেখ বিনবাজকে সারা দুনিয়ার মানুষ চেনে শেখ সাল্লাহ সাল্লাহমিনকে সারা দুনিয়ার মানুষ চেনে হ্যাঁ আমাদের শেখ সালেফ সারা দুনিয়া মানুষ চিনে তথাকথিত অমুক তমুক যদি তার বিরুদ্ধে কথা বলে আমাদের যায় আসে না কারণ ওইগুলি ওইগুলি তার কোনো কিছুই করতে পারবে না এগুলি হচ্ছে পিছনে ঘেউ ঘেউ করার মতো কথা বলতে পারবে কিন্তু এই আলেমগুলো এই আলেম সারা দুনিয়া মানুষ চিনে এদেরকে যারা খারাপভাবে চিত্রায়িত করে এদেরকে যারা এ মুরজিয়া বলে দরবারি আলেম বলে এরা আসলেই বিভ্রান্ত পদভ্রষ্ট এবং এরাই আসলেই খারেজিরা কারণ আমাদের সলভেস আলাইন সবসময় বলতেন আপনারা যেন কিতাব শুননা পড়েন আপনারা দেখবেন যে ওখানে বলা হয়েছে আলামাতুল খাওয়ারিজ বা খাওয়ারিজ খাওয়ারিজদের আলামত হচ্ছে এটা যে তাসমিয়াতু মাহলসুনা বি মুরজিয়া আল জামাতের লোকদেরকে তারা মুরজিয়া বলে ঠিক এই লোকগুলো তারা দেখবেন যে আমাদেরকে মুর বলে গালি দিচ্ছে মুর জিয়া বলে বিভিন্ন ভিডিও বানাচ্ছে আমরা তাদেরকে কিছুই বলবো না আমরা শুধু একটুকুই বলবো তাদের ব্যক্তিগত আক্রমণ করিনি আমরা কাউকে আমরা ব্যক্তিগত আক্রমণ আমরা তাদেরকে বলবো তাদের এই নীতিটা সবচেয়ে বিভ্রান্ত নীতি যুবকদেরকে বিভ্রান্ত করছে এই জেহাদ এই এই জেহাদের নামে তারা জঙ্গিবাদ চালাচ্ছে জেহাদের যে নীতিগুলো তারা পড়ে দেখুক তাদেরকে বলি তারাও মানে এবং কাইমকে তারা অনেকেই তারা তাদের মনে করে ইবনে কাহিম গ্রহণযোগ্য ব্যক্তিত্ব তাদেরকে বলবো আপনারা একটু পড়েন জেহাদের প্রকারগুলি পড়েন কোন প্রকার আপনার দরকার আপনি দেখুন জেহাদের প্রকারগুলো ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ তারা জাদুল মারাদ বিস্তারিত উল্লেখ করেছেন জাদুল মারাদের শুরুতে তিন নম্বর খণ্ডে তিন নম্বর খণ্ডে যেখানে কিতাবুল জেহাদের শুরুতে উল্লেখ করে দিয়েছেন সেখানে তিনি জেহাদকে কার কার কতটুকু দায়িত্ব সেটা পালন করেছেন যেটা বলে দিয়েছেন যে এই দায়িত্ব তুমি পালন করো দা জেহাদের স্তর আছে জেহাদ সব একরকম না কিন্তু ইমান সবার জন্য সমান সবাই করতে হবে আমল সবাই করতে হবে আর সব আমল সবাই করা জরুরি নেই সবাই সব আমল নাই যেমন এক যার যার জন্য যার টাকা নাই তাকে জাকা দিতে তার জাকা দিতে হবে না এখন যদি যে আমার জাকা দেওয়ার জন্য আমি মারামারি করে টাকা রোজগার করবো এটা তো ঠিক না ঠিক ফর্জিয়াতে জিহাদ কিছু শর্ত অনুমোদন করেছে দুনিয়ার সবাই শর্ত দিয়েছে এখন যদি কেউ শর্ত না মানে তাহলে সে জঙ্গিবাদী এই জন্য জঙ্গিবাদী এই তামিমুল আদনানি গোষ্ঠীর সবটাই হচ্ছে জঙ্গিবাদী এরা এই কাজটা করে থাকে এরা এই আপনারা জানেন যে আপনারা সবাই জানেন এটা যে আল কায়দার বাংলাদেশি ভাষণ এরা পরিচালনা করে তো এই মানুষগুলো এই যেহাদের মূল মূল যে শিক্ষা থেকে মানুষকে দূরে সরিয়ে তাদেরকে বিভ্রান্ত করে যুবকদেরকে বিভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে আপনাদের কাছে অনুরোধ থাকবে আল্লাহর বস্তে পড়ে দেখুন আল্লাহর জন্য লিল্লাহ আমার কথা নয় আমি কথা শুনবেন না আপনারা পড়ে দেখুন যেহাদের স্তর অবশ্যই আছে আপনার জন্য ফরজ যেটা জেনে নিন আপনার জন্য মারামারি হানাহানি আপনার জন্য নয় শরীয়ত বলে নাই আপনাকে যখন বলা হবে রাষ্ট্রের পক্ষ থেকে যে হ্যাঁ যেহেতু যাও মারামারিকে তখন করবেন এর আগ পর্যন্ত মারামারি হানাহানি আপনার জন্য নয় হ্যাঁ আপনার জন্য আপনার পরিবারের মধ্যে যেখানে আমরা স্তর দায়িত্ব এবং কর্তব্য দুইটা জিনিস বুঝতে হবে একটা কর্তব্য একটা দায়িত্ব আপনার দায়িত্ব যতটুকু করেন দায়িত্ব কর্ত অনুসারে কর্তব্য পালন করেন যে দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি ওই দায়িত্ব আপনি কাঁধে নেবেন না ওই দায়িত্ব আপনি মুখে বলা পর্যন্ত আপনার দায়িত্ব জেহাদ পালন করছে না মানুষ মুখে বলেন কিন্তু আপনি মানুষকে তথাগত ট্রেনিংয়ের নামে বিভ্রান্ত করবেন আলেমদের থেকে দূরে সরিয়ে দিবেন দিন দিন থেকে দূরে সরিয়ে দিবেন কোরআন হাদিস পড়াবেন না দিন বুঝবে না তারা বিভ্রান্তভাবে কোরআন হাদিসের অপব্যাখা করবে সহি যোগ যুগ ধরে আলেমদের নীতি চলে আসা সেই নীতি থেকে যুবকদেরকে দূরে সরিয়ে দিবে এটা আসলে আপনি একজন সচেতন যুবক হিসাবে যুবক আপনাকে বলছি আপনি একটু চিন্তা করে দেখুন যে আসলেই কি এটা আমার করা জরুরি কিনা এটার পরিণতি কি শেষ পরিণতি কি শেষ পরিণতি হচ্ছে কোথাও মারামারি হানাহানি করা এবং সেখানে আইন প্রয়োগ সংস্থার হাতে মারা যাওয়া এটা তো শেষ পরিণতি এদের হয় এবং এদের দ্বারাই শুধু ক্ষতি হয়েছে ইসলামের কোনো উপকার কোনো দিন কিছুই হয় যুগ যুগ ধরে খারেজিরা জঙ্গিরা সবসময় ক্ষতি করেছে ইসলামের কোনো উপকার তারা করেনি কোথাও তারা জেহাদে কোনো অংশগ্রহণ করেছে জেহাদ দেখলে তারা অন্যদিকে নিয়েছে আপনি জানেন যে আলী আলীদুলিল সময় তারা জিহাদে যায়নি তারা একটা জায়গায় বসেছিল কি আলী আগে ঠিক হোক তার মাথাটি অর্থাৎ আগে তারা আলীকে ঠিক করতেছে না হজবিল্লা যাকে রসোল্লাহ আসলাম জান্নাতের ঘোষণা করেছেন যার রসোল্লা সাল্লাম যার ব্যাপারে বহু সানাসিবত করেছেন যার গুণ বর্ণনা করেছেন এই লোকটি সম্পর্কে তারা তার সাথে জেহাদ করতে তারা যায়নি কিন্তু তারা নিজেরা জেহাদি কিন্তু তাদের মতো করে জেহাদ করেছে কি করেছে তারা ইমানদাসকে মেরেছে এবং কাফেরদেরকে ছেড়ে দিয়েছে এটাই তারা করেছে যেখানে তারা এই কাজটি করেছে আপনি দেখবেন আইএস গোষ্ঠীও তো এই কাজটি করেছে তারা কি করেছে দেখবেন তারা বাসার আসাদকে ছেড়ে দিয়েছে আর সুন্নিদেরকে মেরে একেবারে কসু করে দিয়েছে জায়গা যায় তা এই জন্য দেখেন এরা আসলে কোথাও দিনের কোনো উপকার কোনো দিনে করেনি এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত হওয়া অর্থ হচ্ছে নিজেকে বিভ্রান্ত করা অনুরোধ জানাবো এই যুবকদেরকে আপনারা আলেমদের থেকে শিখুন দিন শিখুন আবেগময় হবেন না আবেগ পাগলা ঘোড়ার মতো আবেগের পাগলা ঘোড়া যেমন জিন লাগাতে হয় ধরুন সে পাগলামি করে বেড়া আপনার আবেগকে কাজে লাগিয়ে এরা আপনাকে বিভ্রান্ত করতে চায় এদেরকে এদের এই থেকে বক্তব্য শুনবেন না আল্লাহর বস্তে এরা অনেক মিথ্যাচার কথা বলে আপনি জানেন না আপনি তো সত্য মিথ্যা জানেন না কয়দিন আগে দেখলাম তারা একজনের এই জিহাদের ঘটনা বর্ণনা করতে যে মিথ্যা একটা ঘটনা রচনা করে দিলেন যে ও মুখে এই কাজটি করেছে পরে আমি খোঁজ নিয়ে দেখলাম যে মিথ্যা ঘটনা তাহলে এই জাতীয় লোকগুলো তারা কিন্তু মিথ্যা ঘটনা দেয় এই জন্য আপনি কার থেকে আয়লেম নিচ্ছেন কার আয়েলেম আপনি কার থেকে আলেম জানছেন এবং কী আমল করছেন এটা শুদ্ধ কিনা আগে জেনে নেবেন আল্লাহর বস্তে আবেগতাড়িত হয়ে কোনো কাজ করে বসবেন না আমাদের যুবকদেরকে নষ্ট করার জন্য ইউরোপ আমেরিকা চক্রান্ত হতে পারে এটা কাউকে তারা সেভাবে দিয়ে এটা তারা পরিচালনা করতে পারে আমি এটা বলছি না সরাসরি করে কারণ হচ্ছে এরা যুবকদেরকে এই যুবকদেরকে সঠিক মূল মেইন স্ট্রিম থেকে ফিরে ভিন্ন পথে প্রবাহিত করতে পারলে মুসলিমদেরকে তারা ধীরে ধীরে তারা জঙ্গি জঙ্গি হিসাবে দেখাবে এবং মুসলিম দেশ দখল করার জন্য তাদের সহজ হবে এটা তারা করতে চাচ্ছে মুসলিম দেশের নিরাপত্তা রক্ষা করা এটা মুসলিমের দায়িত্ব এবং তারা তাদের তাদের অবস্থা অনুসারে যেটা করলে তাদের ইসলামের ক্ষতি হবে দেশের ক্ষতি হবে দিনের ক্ষতি হবে মুসলিমদের ক্ষতি হবে এমন কাজ করা যাবে না আমি অনুরোধ করব এই জাতীয় লোকদের বিশেষ করে উম্মা নেটওয়ার্কের কোনো কিছু শুনবেন না ওদের কোনো এই জাতীয় নেটওয়ার্ক জাতীয় তাদের সমস্ত বক্তৃত্ব বক্তব্য আছে যদি আপনি শেয়ার করেন আপনি গুণাগার হবেন এবং যদি আপনি এটা যদি কাউকে দেন সে যদি কোনো এটা বিভ্রান্ত হয় তাহলে আপনি গুণাগার হবেন এবং এটা এটা থেকে দূরে থাকবেন আমি অনুরোধ করব যাদেরকে আল্লাহ তালা ক্ষমতা দিয়েছেন তারা যেন কঠোর হস্তে এগুলো দমন করে কারণ এর মাধ্যমে তারা কিন্তু বিভ্রান্ত করছে জাতিকে যুবকদেরকে এবং উম্মতের উম্মতের মুসলিম উন্মতের সত্যিকারের সঠিক পথে যারা পরিচালিত হয় তাদেরকে বিভ্রান্ত করছে সুতরাং তাদেরকে বন্ধ করার দায়িত্ব রয়েছে তাদের কারণ এর মাধ্যমে আমাদের এই সঠিক বিশুদ্ধ সমাজটাকে তারা বিনষ্ট করতে চায় নষ্ট করতে চায় এদেরকে আপনি আপনি আমি যদি এদেরকে প্রশ্রয় দিই তো তারা এই প্রশ্রয়ে তারা ক্ষতিগ্রস্ত করবে দিনকে ক্ষতিগ্রস্ত করবে এবং ইমানকে ক্ষতিগ্রস্ত করবে যুবকদের ক্ষতিগ্রস্ত করবে এবং ইসলামের ক্ষতি করবে তারা